সেই আশিক কুতবুল আলম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। শুধু তাই না, একবার মদনী রহমতুল্লাহ আলাইহির এক বন্ধু, বন্ধু বুঝো তো, আমরা তখনই বন্ধু, হ্যাঁ তাইনের একজন বন্ধু আসলা, এই নু আসলা বহুত বড় বুজুর্গ, বহুত বড় ফির আসলা, তাইনেরও লাখ লাখ মুরিদান আছে। এন যখন সক্রাতের অবস্থায় তখন তার ছেলেরা তারা কলিমা পড়ায়, তালকিন করে, ক বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, ক বাবা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, তালকিন করুন, বাবায় জবাব দেন, আমি পড়তাম পারি না, কলিমা পড়তাম পারি না, অত বড় বুজুর্গ অত বড় আলিম কলিমা পড়তে পারি না। যখন তার এই জবাব দেন কলিমা পড়তে পারি না, তখন তার ছেলে সন্তানরা একবারে বেকুল হয়ে গেল, অদ্ভুত ব্যাপার, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ ভক্ত যারা অন্ধকার অন্তরে হেদায়তের বাতি ঝালাইলা, আজকে এই করুণ সময়ে তার মুখ থেকে কলিমা শাহাদত বাইর হয় না, কোন খুঁজতে পারেন না, হকলতা মাত্তা হরণ কলিমা খুঁজতে পারেন না, তার অবাক হয়ে গেল। চিঠি লেখলা, সেই যুগ তো চিঠির যুগ আসিল, টেলিফোন তো আসিল না, ফটফটি হইলিতা, চিঠি লেখলা কুতবুল আলম সাইদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলের কাছে চিঠি লেখলা, টাইম চিঠি ফাইয়াই দৌড়লা বন্ধুর সাক্ষাতে, গিয়া দেখুন টাইম তো বিশ্বনাথ শয্যাশায়ী, জিকাইলা কিতা ব্যাপার, কলিমা পড়ো না, কলিমা শাহাদত পড়ো না, কোন ফরতাম পারি না, কোন খেনে ফরতে পারো না, কোন আমার কলবের মাঝে কলিমা নাই, শুনিয়া তো অবাক, তোমার এত অত মুরিদ ভক্ত আর তোমার কল্প কলিমা নাই, এটা তো বড় আশ্চর্যের ব্যাপার। ছেলেরারে কইলা তোমার বাপরে একটা চাদর দিয়া গড়িয়া রাখিল, আর আমারে আর একটা চাদর দাও, বন্ধুরে একটা চাদর দিয়ে গড়িয়া রাখলা, আর নিজে আর একটা চাদর উড়িয়া কিবলা মুখা বইয়ে রইলা নির, ছেলে সন্তান যারা তারা হয় মায় তাই গুম মাইকে বইয়ে রইলেন, ওইটার লাগে তাহলে আল্লাহ নিদেও বন থেকে, তাহলে তো আল্লাহ আমরার আব্বার সাহায্য সহায়তা করবার লাগিয়া তালকিন করতা, এন ইতা না করিয়া সাদ্দর উড়িয়া গুম মাইকিয়া বইয়ে রইছেন, আর বাবারও ঘুরিয়া তো রাখছেন, তারা কিচ্ছু মাতুন না বইয়ে রইছেন, তবে তারা মনের মাঝে সান্ত্বনা নাই কি হইল। কিছু সময় গেছে মদনী রহমতুল্লাহ আলাইহি এই সাদ্দর দিয়ে আবৃত অবস্থায় বইয়া রয়েছেন একদম মগ্ন, এরপরেই শোনা যায় বাবার মুখ থেকে কলিমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছেলেরা তো আনন্দে একবারে আত্মহারা, তারা মুখ খুললো, যখন মুখ খুলছে দেখা যায় না এক মুখের আওয়াজ না, তাই গার প্রত্যেকটা পশম পশমে পশমে যে সাদ্দর দিয়া গুরু আছে ওই সাদ্দরের প্রত্যেকটা সুতা সুতা থেকে কলিমার আওয়াজ বাইর হয়েছে, তারা হত বাক, আশ্চর্যের ব্যাপার, মুখ দিয়া কলিমা কিন্তু তার লুম থেকে কলিমা, তাইনের সাদ্দর থেকে কলিমা, পরে তারা যখন দেখলো ওই বাড়ির আশেপাশে যত গাছ বৃক্ষ আছিল ওই গাছ বৃক্ষ ওইগুলার ডাল ফালা ওইগুলার হাজার হাজার পাতা ওইগুলো তার সাথে একসাথে কলিমা একটু ইবা করতে আসে, মদনী রহমতুল্লাহ আলী আসলা আজিব মানুষ, এই যে আমরা আজ ভাই মদনী সাহেব মদনী সাহেব মদনী সাহেবের সন্তান মদনী সাহেবের নাতি, এটার কারণ কিটা, মদনী সাহেব এমন এক বিশেষ ব্যক্তি আসলা, এনের জীবনে যদি পড়া যায় তাহলে চিন্তা করে ভাবা যায় না এই মানুষ নেই না মানুষ না, অনেক সময় আশঙ্কা এমন হয় মানুষ না, অদ্ভুত মানুষ অদ্ভুত মানুষ আজিব মানুষ আজিব মানুষ, যে যার জিকিরের এত প্রভাব যে জিকির গা গাছ বৃক্ষের মাঝে পড়ে,